আগে অবশ্যই কিন্তু একটা মিষ্টি করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। মর্নিং, সকাল সকাল সবাইকে। আজকে হচ্ছে শনিবারের সকালবেলা, আর শনিবার মানেই তো নিরামিষ আমাদের কাছে। তো এখানে দেখো মুগ ডাল হালকা ফ্রাই করে আমি কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিলাম, আর এদিকে প্যানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছি কারণ আমি এখন পাউরুটিটাকে সেকবো, কারণ ব্রেকফাস্টে আজকে হচ্ছে পাউরুটি। রোজ রোজ ওই স্লাইস পাউরুটি খেতে খেতে আমার তো একদম ভাল লাগছিল না, তো সেই জন্য আজকে ভাবলাম একটু অন্য পাউরুটি খাবো, একটু অন্য পাউরুটি খাই। তো আজকে এই কোয়াটারি তো বলে মনে হয় এগুলোকে, তো এই পাউরুটি মানে যেটা ডিম টোস্টে করে সেই পাউরুটি নিয়ে আসলাম। আর এই দেখো আমি পাউরুটিগুলোকে সেকে নিচ্ছি, আর এর উপরে বাটার দিয়ে আর একটু বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে ডান। রোজ রোজ ওই এক ওই স্লাইস পাউরুটি খেতে খেতে না সত্যি আমার বোর লাগছিল, তো সেই জন্য আজকে দেখো এই পাউরুটি, যেগুলো ডিম টোস্টে খায় সেই পাউরুটি। তো সকাল সকাল আজকে হচ্ছে স্যাটারডে, আমার ছেলে কোলে উঠবে বলে বায়না করছে। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে ঠিক আছে। তো চলো আজকে ভিডিওটা শুরু করছি এখান থেকেই, আশা করি ভিডিওটা ভালো লাগবে, চেক করতে থাকো ভালো লাগবে। এখানে দেখো হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা আর জিরে, জিরের গুঁড়ো সব কিছু নিয়ে রেখে নিয়েছি। আর এর মধ্যে নেবো হচ্ছে সাদা জিরে, এটা যাবে হচ্ছে লাউ ডালের ফোড়ন। আমি মুগ ডাল দিয়ে যেটা দেখালাম মুগ ডাল ভাজা বসিয়ে দিয়েছিলাম, এই ফোড়ন দিয়ে লাউ ডাল করে খেয়েও খুব ভাল লাগে। যারা অন্য স্টাইলে খাও তারা একবার এই স্টাইলে খেয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। মানে গরম ভাতে এইরকম যদি একটু মুগ ডাল থাকে আর কিছু লাগে না, আমার তো খুব বেশ দারুণ লাগে। আরে দেখো সোমবার দিয়ে দিয়েছি, এবার ডালটা ফুটলেই আমার হয়ে যাবে। আর এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, আগেও একটু নুন দিয়েছিলাম আর একটু নুন অ্যাড করে দিচ্ছি। আর এদিকে দেখো হোটেল স্টাইলে, একদম রেস্টুরেন্ট স্টাইলে ইজি সহজভাবে কিন্তু আলু পোস্ত তোমাদের সাথে শেয়ার করবো। এখানে পোস্ত আর লঙ্কা আছে আর আলু আছে, তেল বসিয়ে দিয়েছি, অল্প একটু সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরাটাকে একটু নাড়াচাড়া করে আমি আলু দিয়ে দিচ্ছি, আর অল্প একটু হলুদ দেবো, কারণ মানে বুঝতেই পারছো একবারে তো হলুদে পোস্ত ভালো লাগে না, একটু সাদা সাদা হলে ভালো লাগে, তাই একটুখানি দিয়ে আমি চাপা টাকা দিয়ে রেখেছিলাম। আলুটা আমার 80% সেদ্ধ হওয়ার পর কিন্তু আমি এখন পোস্ত আর লঙ্কা বাটাটা অ্যাড করে দিচ্ছি ঠিক আছে। আর যদি চন্দ্রমুখী আলু তো করো তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখো চাপা ঢাকা দিয়েছিলাম, একটু স্লাইড জল দিয়েছিলাম যেন, ওই যে বললাম যে 80% বাকি ছিল। আর তো এখন আমি নুন আর চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো, আর এবারে হয়ে গেছে। এর ওপরে অ্যাড করব হচ্ছে কাঁচা সর্ষের তেল, ব্যাস আর কিছু করতে হবে না, কাঁচা সর্ষের তেল দিয়ে চাপা ঢাকা দিয়ে সার্ভ করে দাও গরম ভাতে। এতক্ষণে তোমরা আলু পোস্ত রেসিপিটা দেখেই নিয়েছো, এখানে ফটফট করে ফাটছে, বলছি কি ফাটছে, আমি স্নান টান করে একদম পরিষ্কার হয়ে চলে এসেছি। আর আলু পোস্তটা তাদের জন্য ইজি হবে যারা ফার্স্ট টাইম মানে সংসার করছো, এখন তো বিয়ের সিজন, প্রচুর 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 বিয়ে হচ্ছে, নতুন সংসার করছো, যারা আলু পোস্ত জানো তারা অবশ্যই কিন্তু আমার স্টাইলে একবার ট্রাই করো। আর এখন যেটা ভাজবো সেটা হচ্ছে বেগুনি। আসলে শনিবার দিন তো বুঝতেই পারছো নিরামিষ, একটু ভাজা বড়া এসব না খেলে মনটা কেমন কেমন লাগে। তো চলো বেগুনটা তোমাদের সাথে টিপস সহ শেয়ার করবো, যেটাতে তোমরা একদম মচমচে বেগুনি বানাতে পারবে।
এখানে দেখো আমি একদম স্লাইস করে কিন্তু কেটে নিয়েছি বেগুনটাকে, আর যত পাতলা করে কাটা হবে তত কিন্তু বেগুনি খেতে টেস্ট হবে ভালো। আর এখানে নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়েছি হচ্ছে স্বাদ মতো নুন, চিনি আর কালো জিরে, আর উইদাউট কোনো সোডা, উইদাউট কোনো পাউডার, এইসব ছাড়াই কিন্তু মচমচে বেগুনি হবে, সেটা দেখতে গেলে দেখতে থাকো ভালো লাগবে। আর একটুখানি স্বাদের জন্য অ্যাড করবো হচ্ছে একটুখানি কাশ্মীরি মির্চ, কালারটাও ভালো আসবে, আর একটুখানি হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে আমি জল দিয়ে মিক্স করে নেবো। আর এদিকে গরম তেল বসিয়ে দিয়েছি, এই গরম তেল যখন মানে গরম হয়ে গেছে তেলটা, তখন কিন্তু দু চামচের মতন তেল এখানে কিন্তু দিয়ে দিয়েছি। এই দেখো এইরকম কিন্তু ঠিক হবে, বেশি পাতলা হলে কিন্তু ব্যাটারটা বেগুনি কিন্তু ফুলবে না, একটু এইরকম ঠিক ব্যাটারটা হতে হবে। আর এই দেখো বেগুনি কড়াইতে পড়ে গেছে, এবার হালকা মানে স্টিমে কিন্তু ফার্স্টের দিকে স্টিম করে রাখবে, আর লাস্টে মানে যখন নামাবে তার আগে একটু ফুল স্টিম মানে ফুল গ্যাসটাকে বাড়িয়ে ভাজবে, দেখবে একদম খাস্তা, দোকানের থেকেও ভালো, আমি তো বলবো দোকানের থেকেও ভালো মচমচে বেগুনি কিন্তু বাড়িতেই আমরা তৈরি করতে করে ফেলতে পারি। তো এই বেগুনিটা কিন্তু অনেকক্ষণ কিন্তু মচমচে থাকে, এটাও আমি গ্যারেন্টি দিচ্ছি। তো তোমরা এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারো। এই দেখো আমার ফোলা ফোলা মচমচে বেগুনি কিন্তু একদম রেডি, গরম ভাতে আলু পোস্ত আর বেগুনি আর ডাল। বলো মেনুটা কেমন হলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও স্যাটারডের মেনু, আমাদের এই সিম্পল লাঞ্চ মেনু। রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। আর আমার মনে হয় মানে আমি এরকম অনেকের ভিডিওতেই দেখছি যারা নতুন নতুন বেগুনিতে তেল অ্যাড করতে হয় ইসে, তো সেই জন্য আমার এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে আশা করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা মিষ্টি করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে সঙ্গে নিয়ে থেকো। টাটা।